প্রকৃতির কাছাকাছি এসে সবুজে মিশে যাওয়া, এ এক অন্যরকম অনুভূতি। সমুদ্রের তীর ঘেঁষে দীর্ঘক্ষণ দৌড়াদৌড়ি আর নিয়মিত অনুশীলন, এমন প্রস্তুতি প্রতিদিনের। নিজেকে সুস্থ সবল রাখতে এমন নানামাত্রিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় তাদের। তারা হলেন চীনের ফুচিয়ান প্রদেশের ইউশিয়াও জেলার গণনিরাপত্তা ব্যুরোর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। বিশেষ এই বাহিনীর কাজ সমাজে ঘটে যাওয়া নানারকম অপরাধ দমন করে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা, একই সঙ্গে নিশ্চিত করতে হয় নিরাপত্তার দিকটিও। দুর্দান্ত এই বাহিনীর একজন তরুণ কর্মকর্তা চাং ফেই ওয়েই, খুব সকালে নিজেকে প্রস্তুত করে নেন তিনি আর সেন্ট্রাল ডেটা সেন্টার থেকে নির্দেশনা পাওয়া মাত্রই ছুটে যান গন্তব্যে। অপরাধ দমনে প্রয়োগ করতে হয় নিজস্ব কৌশল আর হতে হয় ভীষণ সাহসী। বিশেষ পুলিশ সদস্যদের কী পরিমাণ প্রশিক্ষণ আর পরিশ্রম করতে হয় তা কল্পনাও করতে পারেন না সাধারণ মানুষ। একজন প্রবীণ নারীকে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন ফেই ওয়েই। তিনি কেমন আছেন জানতে চাওয়া, খানিকটা গল্প করা, কোনো কিছু দরকার হলে তার ব্যবস্থা করা, এমন নানারকম সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত রাখেন চীনা পুলিশের তরুণ সদস্যরা। নিজের জন্মস্থানকে ভীষণ ভালোবাসেন চাং ফেই ওয়েই। তার মতো হাজারো পুলিশ সদস্যদের প্রত্যাশা একটাই, নিরাপদ থাকবে মাতৃভূমি আর স্বস্তিতে থাকবে সাধারণ মানুষ। হাবিবুর রহমান ওফি, সিএমজি বাংলা।